मेहरबानी करे सकले आवाज़ दिए सालामेर जवाब दिबेन। अस्सलामु आलाइकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি ভারতের ভাইরা আপনারা সকলে কেমন আছেন? এমন ভাবে আওয়াজ দিচ্ছেন মনে হয় 11 মাস রোজা রেখে ক্লান্ত হয়ে পড়েছেন। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন আপনি কেমন আছেন, আমি যদি কথা না বলি আপনাদের ভালো লাগবে? বলবেন যে বাংলাদেশ থেকে মাওলানা এসেছে, বললাম কেমন আছে, কথাই বলল না, খারাপ লাগবে? ঠিক তেমনি ভাবে আমিও কিন্তু আপনাদের প্রশ্ন করেছি, আপনারা সঠিকভাবে সকলেই অ্যানসারটি দেননি। আবারও বলছি, জানতে চাচ্ছি সকলে জবান খুলে বলুন আপনারা সকলে কেমন আছেন? ভালো বলে না আলহামদুলিল্লাহ, কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে কেমন আছেন বলতে হয় আলহামদুলিল্লাহ। তা আপনারা সকলে ভালো আছেন তো? মাশাআল্লাহ। আমরা শুনতে এসেছি কোরআনের আলোচনা, আমার হাতে কি সবাই বলেন? এই একটা সমস্যা আমাদের বাংলাদেশে, যদি প্রশ্ন করা হয় অ্যানসার দিতে দেরি হয় না। আর এই ভারতের একটাই প্রবলেম যে প্রশ্ন করলে অ্যানসার দিতে চায় না। তবে আলহামদুলিল্লাহ অত্র এলাকার মানুষ তাফসীর প্রিয় মানুষ, কারণ ভারতবর্ষে হয় ইসালের সব ধর্মসভা ওয়াজ মাহফিল, কিন্তু আপনারা নাম পরিবর্তন করে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের বাংলাদেশের প্রতিটি প্রায় 64টি জেলা, 64টি জেলার আনাচে কানাচে 62,000 গ্রাম, তো সব জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়, ভারতের জমিনেও তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়, এজন্য আমি অত্যন্ত খুশি। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন। আসলে তাফসীর করার যোগ্যতা আমার নাই, যতটুকু জ্ঞান অর্জন করেছি বলার চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ, জবান খুলে বলেন ইনশাআল্লাহ। তো তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? আমরা আলোচনা শুনবো কিসের থেকে? কোরআনের থেকে। আমরা এই কোরআনকে ভালোবাসি। কারা কারা একটু হাত গুলো তুলে দেখাবেন, এক হাত না দুই হাত, বাঁকা না সোজা, গলাটা একটু ওয়াশ করেন, সবাই বলেন মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, গলার আওয়াজটা একটু ছেড়ে দেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। কোরআনকে সবাই ভালোবাসেন? মাশাআল্লাহ। হাত নামান, আপনার হাত তুলে বললেন কোরআনকে ভালোবাসেন। আমি একটু প্র্যাকটিক্যালে দেখতে চাই, অনেক কষ্ট করে এসেছি, আসার মতো পরিবেশ নাই, গত পরশু দিন রওনা দিয়েছি আপনাদের এই প্রোগ্রামের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে। আল্লাহ পাকের হুকুম হয়েছে, আপনাদের দোয়া কবুল হয়েছে, আল্লাহ পাক আমাকে উপস্থিত করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি প্র্যাকটিক্যালে দেখতে চাই, আমার হাতে একটা ঘড়ি আছে, সেকেন্ডের কাটাও আছে, আমি 30 সেকেন্ডের ভিতরে দেখতে চাই যারা হাত তুলে বলেছেন কোরআনকে ভালোবাসেন, প্র্যাকটিক্যালে দেখবো 30 সেকেন্ডের ভিতরে। হাত নামান, আমি আর তুলতে বলবো না, এখন দেখবো যে আপনারা কতটুকুন কোরআনকে ভালোবাসেন। 30 সেকেন্ডের ভিতরে যার সামনে যতটুকুন জায়গা ফাঁকা আছে, মেহরবানি করে ফাঁকা জায়গা পূরণ করবেন। যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ জানালাম, আপনারা সকলেই ভেতরে এসে বসে পড়বেন। এই যে সামনে ফাঁকা জায়গা, সবাই সামনের দিকে এগিয়ে আসেন, সময় মাত্র 30 সেকেন্ড। আমি আল্লাহকে বিচার দিছি, আল্লাহ দেখো কোরআনকে যারা ভালোবাসে হাত তুলে প্রতিশ্রুতি দিয়েছে, আমি একটা কথা বলেছি, 30 সেকেন্ডের ভিতরে সামনের ফাঁকা জায়গা পূরণ করবে, যারা করবে না আল্লাহ তুমি তাদের বিচার করিও। 30 সেকেন্ড সময়, এই যে সামনে, এই যে ডান পাশে জায়গা ফাঁকা, আগায় আসেন, সবাই এগিয়ে আসেন, এই যে বাম দিকে এখনো ফাঁকা রয়েছে, সবাই আসেন, আগে মাহফিলের পরিবেশ দেন, এরপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই যে ডান পাশে জায়গা ফাঁকা আছে, প্লিজ যুবকেরা একটু এগিয়ে আসেন, যারা দাঁড়িয়ে আছেন সকলেই বসে পড়েন এই সুযোগে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। একটু মহব্বতে জোরে বলুন আমিন। সময় শেষ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হলো দুই প্রকার, একটি মানুষ শয়তান আর একটি জিন শয়তান। মানুষ রূপী শয়তান যারা চেনা বড় কঠিন হয়, কথায় কথায় মিষ্টি ভাষায় সর্বনাশের সুযোগ নেয়,
দুষ্ট লোকের মিষ্ট কথা। এরকম দুষ্ট প্রকৃতির মানুষ মনে হয় আপনাদের ভারতে নাই। আছে? আছে, অবশ্যই আছে। মানুষ শয়তান, জিন শয়তান, এই দুই প্রকার শয়তান ভয় করে তখন আল্লাহর এই জমিনে আল্লাহ তাআলার নামে স্লোগান দেওয়া হয়। যখন আপনাদের কাছ থেকে শুরুতেই এমন একটা আওয়াজ, স্লোগান আশা করছি, এটা কি শিলচর এলাকা নাকি কাছার জেলা নাকি কি জেলা? কারণ আমি যতটুকু জানি আজ থেকে তিন বছর আগে গোবিন্দপুর মাদ্রাসায় এসেছিলাম। আজকে তো প্রধান অতিথি আমার পিতৃতুল্য, যিনি আমাকে স্নেহস্পদ ছেলের মতো তাকান, দেখেন, আমাকে বাবা বলে ছাড়া ডাকেন না, আলহাজ হযরত মাওলানা আহমদ সাইদ গোবিন্দপুরি হুজুর, আল্লাহ পাক তার নেক হায়াত দান করুন। আমি তার মাহফিলে এসেছিলাম গত তিন বছর আগে, আবারও দাওয়াত দিয়েছিল, আসতে পারিনি। আগামী 22 সালে আবার দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাক কবুল করলে আসব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মউতের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছ থেকে এমন একটা আওয়াজ আশা করছি যে আওয়াজটা কাছার জেলা অতিক্রম করে বদরপুর যেন চলে যায়। পারবেন না ইনশাআল্লাহ? বলেন পারবেন না? বলেন লিল্লাহে তাকবীর। এই আওয়াজ কি যাবে? এবার আপনাদের কাছ থেকে আরো একটু বড় আশা করলাম, এই আওয়াজটা যেন ভারত থেকে বাংলাদেশ চলে যায়। বলতে পারেন হুজুর এটা কেমনে সম্ভব? এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন সম্ভব। ও রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ তাআলার নামে যারা মন থেকে অন্তর থেকে স্লোগান দেয়, শুধু বাংলাদেশ নয়, আমেরিকা নয়, লন্ডন নয়, মালয়েশিয়া নয়, কুয়েত নয়, সিঙ্গাপুর নয়, আল্লাহ তাআলার নামে যারা মন থেকে স্লোগান দেয়, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত এই আওয়াজ চলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কুরআনের আলো কি কি বলেন আপনারা? ঘরে ঘরে সারা বিশ্বে জাল আল কোরআনে আলো। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সবাই দুই হাত তোলেন, একটা বার মন খুলে স্লোগান দিতে হবে, জবান খুলে নারে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জাল, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত নামান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
مولاني مولانا هجر بيت بدونار بوني ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা স্বপ্নহারা মানুষ আমি আশায় ভরাবো আল্লাহ তোমার দিনের তরে দিও গো মরণ দিও গো মরণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ সবাই পড়েন আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম সাড়া বাচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে
জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহ 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 আল্লাহ, সবাই জবান খুলে আল্লাহর নাম, আল্লাহ 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 আল্লাহ। ঐতিহ্যবাহী ভারতবর্ষের আসাম রাজ্যের কাছার জেলাধীন দারুল উলুম বাকপুর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অত্র এলাকাবাসীর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে 15 ফেব্রুয়ারি 2021। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন যোগ্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা নুরুল হুদা বড় ভুঁইয়া ও আলহাজ হযরত মাওলানা বাহারউদ্দিন লস্কর সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি